বিভিন্ন পণ্যের থলে, থলে বুঝছেন তো ব্যাগে, দোকানের নাম বিসমিল্লাহ লেখা থাকে, বিসমিল্লাহ হোটেল, হ্যাঁ বিসমিল্লাহ শপ, হ্যাঁ এই থাকছে না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, আর কত রকম যে আমাদের দেশে আছে, আমল থাকার না থাক কিন্তু এগুলো আছে, জি ইসলামিক লেভেল আছে, অজ্ঞতার সাথে এসব লেভেল ব্যবহার করে থাকে মানুষ, বিসমিল্লাহ লেখা থাকে। পণ্য ব্যবহার করার পর থলেটি ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই দোকানের ভিজিটিং কার্ড, বিসমিল্লাহর দোকান, দোকানের ভিজিটিং কার্ড, পণ্যের বিলের কাগজ, যাতে দোকানের নাম বিসমিল্লাহ স্টোর লেখা থাকে, বিভিন্ন ইসলামিক আলোচনার লিফলেটগুলোর শুরুতে বিসমিল্লাহির রহমানির লেখা হয়, এটাও থাকে, যে বিজ্ঞাপনগুলো আছে না ওয়াজ মাহফিলের, বিসমিল্লাহির রহমান, কেন বিসমিল্লাহির রহমান লিখছেন, যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো পড়ে নিল তারপর ফেলে দিল, লেখা যায় নয় তাহলে এইরকম এই বিজ্ঞাপন এইভাবে, অথচ এগুলো ইসলামের কাজ কিন্তু অজ্ঞতার সাথে হচ্ছে অথবা অচেতনভাবে এগুলো কাজ করছে মানুষ উদাসীন। এই কাজগুলো কতটা শরীয়ত সম্মত, সবগুলি না যাইজ, বিসমিল্লাহ দোকানের নাম রাখা, আর তারপরে তাতে বিভিন্ন ভিজিটিং কার্ড হলো, ব্যাগ তৈরি হলো, তো এই হলো, তো সেই হলো, আর সবগুলোতে বিসমিল্লাহ লেখা আছে, আর যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর নামের অবমাননা, আল্লাহ রাব্বুল কিতাবের আয়াতের অবমাননা, বিসমিল্লাহ আয়াতের অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারিমের অংশ, আর আল্লাহর নাম যদি কোরআন আয়াত নাও হয়, আল্লাহ শুধু আল্লাহ লেখা থাকে, শুধু রাসূলুল্লাহ লেখা আছে, শুধু মুহাম্মদ লেখা আছে, তারপর ইহতেরাম জরুরি, সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 32-এ, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহ মিন তাকওয়াল কুলুব, যার আল্লাহ রাব্বুল আলামিনের শায়ের নিদর্শনাবলীর তাজিম শ্রদ্ধা সম্মান করবে, এটা তাদের অন্তরের তাকওয়া পরহেজগারী আল্লাহ ভীরুতার প্রমাণ। আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বাঁচতে চান, হারাম নাজায়েজ থেকে বাঁচতে চান, আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা আছে, এটার প্রমাণ হচ্ছে যে আপনি আল্লাহর এবং আল্লাহর দিনের, আল্লাহর নামের, আল্লাহর কিতাবের আয়াতের কী করবেন, তাজিম করবেন, আপনি সম্মান করবেন, দিনের যেসব বিষয়াদি রয়েছে সবগুলি হচ্ছে আল্লাহর আয়াত, সেগুলির তাজিম করবেন। সুতরাং এইরকম দোকানপাটের নাম রাখা আর আল্লাহর নামের অবমাননা করা হারাম নাজায়েজ, এইরকমই জলসা মাহফিল, ইসলামিক মাহফিলের এসব পোস্টার তৈরি করা, তাতে বিসমিল্লাহ রহমান লিখে রাখার, তারপরে পরে ফেলে দিচ্ছে লোকেরা, গুনাহগার হইতে হবে, মাহফিলের প্রতিপক্ষকে গুনাহগার হইতে হবে, যে ফেলবে সেও গুনাহগার, আর যারা মাহফিলের বিজ্ঞাপন ছাপিয়েছে তারাও গুনাহগার, আল্লাহ তাদেরকে সবকে হেদায়েত দান করে।